সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ব্যাটে বা বলে প্রতিপক্ষকে অনেকবার ঘায়েল করেছেন, এবার নিজেই ক্লিন বোল্ড। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী নাকি প্রেম করছেন চুটিয়ে, তাও এক বলিউড অভিনেত্রীর সঙ্গে। রবির সঙ্গে এবার নাম জড়ালো বলিউড অভিনেত্রী নিমরত করের। বলিপাড়ার গুঞ্জন, বছর 56-এর রবি নাকি বছর 36-এর নিমরতের গুগলিতে ক্লিন বোল্ড। বলিউড আর ক্রিকেট, এই দুই জগৎ যেন একে অপরের সাথে জড়িত। বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার সম্পর্কের দিকে যেমন সব সময় নজর থাকতো অনুরাগীদের, তারও আগে মনসুর আলী খান ও শর্মিলা ঠাকুর। এখন টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এয়ারলিফ্ট অভিনেত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডারের সম্পর্কের কথা। প্রায় 10 বছর স্ত্রী ঋতুর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে রবির। গত 2 বছর ধরে নাকি লাঞ্চ বক্স নায়িকা নিমরতের সঙ্গে সম্পর্ক রয়েছে রবির, কিন্তু দুজনেই কেউই নাকি এখনও প্রকাশ্যে আনতে চাইছেন না সেই সম্পর্ক। আরও খানিকটা সময় নিচ্ছেন দুজনে। বছর 3 আগে একটি অটোমোবাইল সংস্থার হয়ে বেশ কয়েকটি গাড়ির বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন রবি নিমরত। সম্পর্কের বীজটা নাকি তখনই পোতা হয়েছিল, সম্প্রতি ফের একসঙ্গে শুটিং করলেন। তবে এই প্রথমবার বলিউড অভিনেত্রীর সঙ্গে রবি শাস্ত্রীর নাম জড়িয়েছে তা কিন্তু নয়। 80-এর দশকে রবির সঙ্গে অমৃতা সিংয়ের সম্পর্কের কথা শোনা গিয়েছে, পরে দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। 80-এর দশকে ক্রিকেট অনুরাগী মহিলারা তার দিকে খোলা পিঠ বাড়িয়েও সই নিয়েছেন। বর্তমানে একটি ওয়েব সিরিজের নিয়মিত কাজ করছেন নিমরত। এদিকে রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ডে সফরে রয়েছে।